আপনাদেরকে আবারও শিবশক্তি ইলেকট্রিকে স্বাগতম। আমি পরিমল সিংহ, আপনাদেরকে দেখাবো আজকে ই রিক্সা বডি, যে ওইটা রং কালার একদম কোম্পানি কালার হবে, আর বডির লুক কিছুটা এরকম হবে। বডিটা কিন্তু উল্টোভাবে লাগানো, মানে বসা রয়েছে, ঠিক আছে। কালার করার পরে মানে সামনটা পিছনে হয়েছে, পিছনটা সামনে হয়েছে, একে উঠাইয়া ফোল্ডিং, তো তাই আপনারা বুঝে নেবেন, আশা করি বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই যদি কাউকে লাগে, বাটারফ্লাই কোরিয়ার হবে। আমি যে দাদা বানায় এই মানে কোম্পানির মালিক, তাকে আমি বলেছি, সে বলছে কোনো জিনিস যদি লাগে সে কোরিয়ার হবে, এই কথাটাই এই জন্য আমি আপনাদেরকে বললাম। আর যারা কাজ শিখতে চান তাদের জন্য খুব সুখবর, যে তা যারা কাজ শিখতে চান টোটো বডির, সে 2 মাস 3 মাস বা 15 দিন সে ফ্রি কোর্স নিয়ে যেতে পারেন, তাদের জন্য কোনো পয়সা নেওয়া হবে না। আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আপনারা নিজে করবেন, এটাই স্রেপ, ঠিক আছে। যাক, কিছুটা লুক এরম হবে বডির। এটা হচ্ছে আমাদের ব্যাটারি রাখানোর, এটা কিন্তু পিছন সাইডটা উল্টো করে রাখানো আছে, আর এটা হচ্ছে সামন সাইডটা ব্যাটারি রাখানোর যে বাক্সগুলো, আর এটা হবে সামন, এটা উঠাই নিয়ে ওই পাশে হবে, ঠিক আছে। আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো না, আমার কিডনিকে পাথর, ব্যথার কারণে আমি 3 দিন ধরে দোকানে যাচ্ছি না। কথা শুনেই বুঝতে পারতেছেন, কন্ট্রোলারের লাস্ট ভিডিও একটা মানে বানিয়ে আমি মানে অসুখে পড়ে গেছি। হ্যাঁ, নেক্সট ভিডিও আমার কন্ট্রোলারেরই হবে, আবার বডির ভিডিও আজকে আমি দেখাচ্ছি। এই মাঠঘাট, এই মাঠঘাটটাও কিন্তু কোরিয়ার হবে, কেউকে যদি লাগে অবশ্যই ফোন করবেন, একদম খুব সুন্দর লাগে দেখতে। কিছুটা এইরকম হবে লুক। বডি কীভাবে তৈরি করা হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখ, বডি যখন তৈরি হয় কিছুটা এইরকম হয়, অনেক ঘষাঘষি করার পরেই ওকে রং টং করে চকচকা করা হয়। এই যে পাইপগুলো আমাদের ব্যান্ড হবে। নেক্সটে আমি যদি আপনারা দেখতে চান তাহলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো পাইপ বেন্ডিং মেশিন, শিট বেন্ডিং মেশিন, যে বক্স পাইপ বেন্ডিং করে সে মানে ব্যান্ড করে সেইগুলো দেখাবো। বেন্ডিং বললাম, সরি ভুল বললাম, কেননা আমার শরীরের অবস্থাটা তেমনটা ভালো না, তাই কথাগুলো আমার উল্টাউল্টি হয়ে যাচ্ছে। এটা পাউদানি ড্রাইভারের, ঠিক আছে, এটা হচ্ছে পাউদানি, আর সামনে লাগবে হ্যান্ডেলের লাগানো এখনও হয়নি, সামন সাইড। এই যে আমার দাদা, যে দাদা এখানে কাজ করতেছে, দেখো কত সুন্দর উপর লাগাচ্ছে। ঠিক আছে, মাঠঘাট এই আপনারা যদি কমেন্ট করে বলেন তাহলে আমি আপনাদেরকে, যদি কারো জানার দরকার থাকে যে এই টাকসারটা বানার হিসাব কী আছে, তাহলে আমি এই বিষয়ে নেক্সট ভিডিও বানাবো আপনাদেরকে জানকারি দেওয়ার জন্য, ঠিক আছে, যে কি হবে এটাকে বানানো হয় আর কত কত মাপ লাগে। যে এই দাদাই কাজ করতেছে, এই দাদাই আপনাদেরকে শেখাবে, ঠিক আছে। যদি আপনারা আসেন কোনোদিন কাজ শিখতে বা কাজ করতে, যদি ঝালারি কাজ অল্প স্বল্প জানা থাকে তাহলে সেই ব্যক্তি ফটাফট শিখবে, এই কথা দাদা নিজেই মুখেই বলেছেন। যদি কারো ঝালাইয়ের অভিজ্ঞতা থাকে অল্প, তাহলে সেই ব্যক্তি ফটাফট কাজ শেখার জন্য সক্ষম একদম, ঠিক আছে। বাকি ভিডিওটি আপনারা দেখে নেবেন, আমার কথা বলার সমস্যা হচ্ছে তাই আর আমি কথা বলতে পারতেছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, আর যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন।